বাংলাদেশের মংলা খুলনা নির্মাণাধীন রেললাইন প্রকল্পটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর মংলার সঙ্গে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব হবে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের রোহনপুর ভারতের মালদহের সিংহাবাদ সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন নেপালের বিরাটনগর পর্যন্ত যাবে। মাঝে ভারতের ভূখণ্ড ব্যবহার করবে নেপাল, এজন্য বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 217 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এতে সার্ক মাল্টি মডেল ট্রান্সপোর্ট স্থাপনের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে মাল আমদানি রপ্তানি বাণিজ্য করা যাবে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য প্রসারের ফলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র হ্রাস, জিডিপি প্রবৃদ্ধিতে সহায়তা করবে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে দেশি বিদেশি পর্যটক যাতায়াত সহজ ও নিরাপদ হবে, ফলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইএমইডি প্রতিবেদন বলা হয়েছে, মূল অনুমোদিত প্রকল্পটি 2010 সালের 31শে ডিসেম্বর থেকে 2013 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল, পরে 2014 সালের ডিসেম্বর পর্যন্ত 1 বছর মেয়াদ বাড়ানো হয়। অগ্রগতি না হওয়ায় 2018 সালের জুন পর্যন্ত দ্বিতীয়বার মেয়াদ বাড়ানো হয়। তৃতীয়বার আরও 2 বছর মেয়াদ বাড়িয়ে 2020 সালের জুন পর্যন্ত করা হয়। বর্তমানে 2021 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অন্যদিকে ভারতীয় ঋণের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল 1,721 কোটি 39 লক্ষ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে 519 কোটি 8 লাখ টাকা, ভারতীয় ঋণ থেকে 1,022 কোটি 31 লাখ টাকা ব্যয়ের কথা রয়েছে। প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় 3,801 কোটি 61 লাখ টাকা। 1976 সালে বাংলাদেশ এবং নেপালের মধ্যে দ্বিপাক্ষিক ট্রানজিট ও প্রোটোকল চুক্তি হয়। এই চুক্তির আওতায় নেপালকে 6টি পোর্ট অফ কল দেওয়া হয়। এগুলি হল চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, বেনাপোল, বাংলাবান্ধা, বিরল ও চিলাহাটি। এসব পোর্ট অফ কলে নেপালের যানবাহন পণ্য পরিবহন করতে পারবে, কিন্তু বর্তমানে বাংলাবান্ধা ছাড়া আর কোনো বন্দর দিয়ে নেপালে নিয়মিত পণ্য আসা যাওয়া করে না। রোহনপুর সিংহাবাদ পথে রেল ট্রানজিট নেওয়ার বিষয়ে নেপালের আগ্রহ বেশি। 2018 সালের 30শে মে থেকে 1লা জুন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে প্রথম নেপালের পক্ষ থেকে রোহনপুরকে পোর্ট অফ কল দেওয়ার অনুরোধ করা হয়। তবে অনুমোদিত রেল ট্রানজিটের পথটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রুটটি হল চাপাই নবাবগঞ্জের রোহনপুর, মালদহের সিংহাবাদ, বিহারের জগবাণী, নেপালের বিরাটনগর। বাংলাদেশের রোহনপুর থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত দূরত্ব প্রায় 217 কিলোমিটার। দ্বিতীয় পথটি হল চাপাই নবাবগঞ্জের রোহনপুর, পশ্চিমবঙ্গের বিরল, রাধিকাপুর, বিহারের রক্সল, নেপালের বীরগঞ্জ পর্যন্ত। এই পথে বাংলাদেশ সীমান্ত থেকে বীরগঞ্জের দূরত্ব প্রায় 514 কিলোমিটার। ইতিমধ্যে ভারতীয় ভূখণ্ডের রেলপথ ব্যবহার করে পণ্য আনা নেওয়া করতে ট্রানজিট সুবিধা পেয়েছে নেপাল।